আল্লাহনবী সাল্লাহ্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে এলেন সর্বপ্রথম যে কাজটি করেছেন সেটি হল কুবায় প্রবেশের পর মসজিদে কুবাটি তিনি নির্মাণ করেছেন মক্কা থেকে মদিনার যে প্রবেশদ্বার মদিনার কুবা এলাকা সে এলাকায় দিয়ে তিনি প্রবেশ করেছেন আর এলাকায় হাজারো মানুষ মদিনাবাসী তাকে অভ্যর্থনা জানানোর জন্য এসে উপস্থিত হয়েছেন সমবেত হয়েছেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেই কুবা নামক জায়গায় সর্বপ্রথম যে কাজটি করেছেন সেটি হল একটি মসজিদ নির্মাণ যে মসজিদ আজও আছে যেটাকে আমরা মসজিদে কুবা হিসাবে চিনি আল্লাহ আল্লাহব্বুল আলমিন এই কুবা মসজিদ সম্পর্কে বলেছেন আল্লাহ মসজিদ উন উসিসা আলাতিন আউ আলি প্রথম দিন থেকে যখন মসজিদ নির্মাণ হয়েছে তখন থেকেই মসজিদের ফাউন্ডেশন মসজিদের ভিত্তি দেখতে দেখা যায় রড সিমেন্ট আর ইট বালুর উপর দাঁড়িয়ে আছে মূলত এটা বাহ্যিক রূপ মসজিদের মসজিদের একটা ভেতরের অন্তর্নিহিত রূপ আছে যেটা মানুষ দেখে না সেটা কোনটা সেটা হলো প্রতিটা মসজিদের ফাউন্ডেশন মূলত দাঁড়িয়ে থাকে তাকোয়ার উপরে আল্লাহ ভীতি থেকে আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণের আশায় আল্লাহর সন্তুষ্টির আশায় সমাজের এলাকার মানুষের কল্যাণের আশায় মসজিদ গড়ে তোলার যে মানসিকতা অন্তরে থাকে ওই ভিত্তির উপরেই মূলত মসজিদ গড়ে ওঠে এই জন্য সেই মসজিদকে আল্লাহ রব্বুল আলমিন মেথালি মসজিদ আদর্শ মসজিদ মডেল মসজিদ হিসাবে আখ্যায়িত করেছেন আর সে মডেল এবং সে আদর্শ মসজিদ আমাদের প্রিয়নবী ইসাল্লাই সাল্লামের হাত দিয়ে প্রথম নির্মিত হয়েছিল কুবার মসজিদে যে মসজিদে এখনো পর্যন্ত কেউ সেখানে গিয়ে ওযু করে দুরাকাত সালাত আদায় করলে দুরাকাত নামাজ পড়লে তাকে পূর্ণাঙ্গ একটি অমরার সবাব দেওয়া হয় মকবুল একটা অমরার সবাব দেয়া হয় এরপর কুবা থেকে আমাদের প্রিয়নবীজি সাল্লাহ সাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন মদিনা মূল শহরে প্রবেশ করলেন এই মূল শহরে প্রবেশ করার পর আমাদের সকলের প্রাণাদিক প্রিয় রসুল করিম সল্লাহ আলাই ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটি করলেন এখানে আসার পরেও সেটাও হল একটা মসজিদ নির্মাণ করা যে মসজিদকে আজ আমরা চিনি মসজিদের নববী নামে আরও যদি পেছনের ইতিহাসে আমরা চলে যাই তাহলে দেখব নবী ইব্রাহিম আলাইহিসুয়া আল্লাহ রব্বুল আলমিন তার এ নবীকে দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর ইবাদতের জন্য ঘর নির্মাণ করেছেন আল্লাহ সে সম্পর্কে কোরআনে বলেছেন মক্কায় যে ঘর রয়েছে এই ঘর হল পৃথিবীর ইতিহাসের প্রথম সেই ঘর যে ঘর নির্মাণই হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য ইবাদতের জন্য আলাদা কোনো ঘর নির্মাণ করতে হয় এটা পৃথিবীর ইতিহাসে দেখিয়েছেন আল্লাহর নবীগণ আল্লাহর রসুলগণ এই সভ্যতা এই সংস্কৃতি এই কালচার এই আভিজাত্য এটা আম্বিয়া এবং রসুল্লাহ আলহিমসাল্লা সাল্লামের শেখানো আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামের শেখানো অতএব মসজিদ নির্মাণ কজা মসজিদকে আবাদ করা মসজিদকে নানা প্রোগ্রামের মাধ্যমে প্রাণবন্ত করা মসজিদকে জীবনমুখী করা সমাজমুখী করা মসজিদকে জাগ্রত মসজিদে রূপান্তরিত করা এটা ইমানদারদের উপরে আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ রব্বুল্লা আলামিন পুরানে হাকিমে এই সম্পর্কে আরো অনেক কথা বলেছেন পুরাণে হাকিমে আল্লাহ রব্বুল আলমিন আরও বলেছেন আল্লাহ মসজিদ এগুলো সব আল্লাহর ঘর মসজিদ সব কার ঘর আল্লাহর ঘর এগুলো আল্লাহর মানুষ মসজিদ যখন আল্লাহর জন্য নির্মাণ করে দেয় ওইটার মালিক যিনি নির্মাণ করেন তিনি আর থাকেন না ওইটার মালিক হয়ে যায় স্বয়ং আল্লাহ আলামিন আলমিন মসজিদে কেউ যখন দশটা টাকা দান করে পাঁচটা টাকা দান করে ওই টাকার মালিক ওই যিনি দান করেছেন তিনিও থাকেন না আর ওই টাকার মালিক মসজিদ কমিটির লোকেরাও থাকে না এ টাকার মালিক হয় কে আল্লাহ রব্বুল আলমিন কারণ তিনি আল্লাহকে দিয়েছেন এখন মালিক আল্লাহ আল্লাহর তরফ থেকে সেটার দেখভাল করা আল্লাহর তরফ থেকে সেটার বন্টন করা সেটার ব্যবস্থাপনা গ্রহণ করা এই দায়িত্বটা পালন করে মসজিদ কমিটির লোকজন তারা মূলত আল্লাহর প্রতিনিধি হয়ে এই কাজটা করেন তারা কেউ না মসজিদের মালিক না মসজিদের ফান্ডের মালিক না মসজিদের টাকা পয়সার মালিক না কোনো কিছুর মালিক তারা মসজিদের সেবক দাস গোলাম খাদেম এবং মসজিদের চাকর কথা কি বুঝতে পারছি মহতারাম হাজরিন এই দৃষ্টিভঙ্গি যদি আমরা সবাই লালন করতে পারি তাহলে বাংলাদেশের মসজিদগুলো থেকে যে পরিমাণ আউটকাম আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই ফলাফল বহু গুণে বৃদ্ধি হয়ে যাবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে এই মেম্বারগুলোর যে পাওয়ার রয়েছে এই মেম্বারগুলোর যে শক্তি রয়েছে শক্তি এবং পাওয়ার বলতে আমি বোঝাতে চাচ্ছি একটা সমাজের মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই মেম্বারগুলোর যেই শক্তিশালী ভূমিকা রয়েছে বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেল সমস্ত রেডিও চ্যানেল সমস্ত জাতীয় দৈনিক সবগুলোকে একত্র করলেও এই মিম্বরের যে ক্ষমতা আছে এই মেম্বারের যে পাওয়ার আছে তার ধারে কাছেও যাওয়ার সুযোগ নেই কিভাবে সেটা আমি একটু বুঝিয়ে বলি একযোগে সারা বাংলাদেশে একই সময়ে যতগুলো টেলিভিশন চ্যানেল রানিং আছে ত্রিশ চল্লিশটা প্রায় কম বেশি হবে টেলিভিশন চ্যানেল বাংলাদেশে আছে এই টেলিভিশন চ্যানেলগুলোর একযোগে এক সময় সব চ্যানেলে মোট কতজন দর্শক টিভি দেখতে পারে বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ এর বেশি হওয়ার কথা না একযোগে সব টিভি চ্যানেলের সামনে যত মানুষ আছে। ধরেন এই মুহুর্তে টেলিভিশন চ্যানেলের সামনে যত মানুষ বসে আছে আসে মাগরিবের পরে এসার পরে এই টাইমে টেলিভিশনের সামনে যত মানুষ বসে আছে। তাদের সবার মাথা গুনলে বিশ পঞ্চাশ লাখ লোক হবে হয়তো বা তার চাইতে বেশি হলে খুব বেশ কম হওয়ার কথা না কিন্তু এই মুহূর্তে যখন আমি আপনাদের সামনে আজ কথা বলছি এই সময়ে সারা বাংলাদেশের টেকনাম থেকে তেতুলিয়া এক প্রান্ত থেকে অপর প্রান্ত উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম গোটা বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলোতে এখন কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা চলছে এই আলোচনাগুলো কত মানুষ এখন শুনছে বাংলাদেশে মোট মসজিদ কত লক্ষ তিন লক্ষরও বেশি বা আরও কম বেশ হতে পারে পুরো তথ্য আমার জানা নেই বাকি যতটুকু মনে পড়ে তিন লক্ষাধিক দুই ঈদের দিনে ঈদ উল ফিতর ঈদুল আজহায় সারা বাংলাদেশে নিয়মিত যারা নামাজে আসে না সেই বেনামাজিরাও ঈদগাহে হাজির হয় অতএব সেই মাথাগুলো যদি গনা হয় তাহলে সমস্ত টিভি চ্যানেল সমস্ত রেডিও চ্যানেল মিলে যত দর্শক একযোগে কোনো কিছু দেখে সেটার তুলনায় এই মসজিদে অথবা ঈদগাহে জুমার দিনে কিংবা দুই ঈদের দিনে যত মানুষ সমবেত হয় এবং আলোচনা শুনে এত মানুষ আলোচনা কোন টিভি চ্যানেল কোন রেডিও চ্যানেল সবগুলা মিলেও শুনে না তাহলে সকল মিডিয়া মিলে যা করতে না পারে এই মসজিদের একটা সমাজকে পরিবর্তনের জন্য সংশোধনের জন্য শুদ্ধতার পথে আহ্বানের জন্য মূল্যবোধ জাগ্রত করার জন্য সুন্দর চরিত্র মাধুর্য মানুষের মধ্যে সৃষ্টি করার জন্য সকল মিডিয়া মিলে যা দিতে পারে সমাজকে ইতিবাচক ভূমিকা রাখার ক্ষেত্রে মসজিদগুলো মেম্বরগুলো ঈদগাহগুলো তার চাইতে বেশি দিতে পারে ইনশাআল্লাহ এটার জন্য প্রয়োজন শুধুমাত্র এই মসজিদগুলোর যথাযোগ্য ব্যবহার উপযুক্ত ব্যবহার সেটা যদি করা যায় তাহলে সমাজের চেহারা বদলাতে সময় লাগবে না মোহতারাম হাজরিন আল্লাহ রব্বুল্লাহলমিন মসজিদ নির্মাণের যে ফরিজা যে দায়িত্ব দিয়েছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর সাধারণ মানুষ মসজিদ নির্মাণ করেন মসজিদ নির্মাণের জন্য কোনো জোরপূর্বক চাঁদাবাজি আপনারা দেখেছেন বাংলাদেশে কোনো মসজিদ নির্মাণের জন্য জোরপূর্বক চাঁদা আদায় করা হয় মানুষ শতস্ফূর্ত পকেটের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে এ দেশে সাধারণ মানুষের কার্যক্রম যদি বলতে কোনো কিছুকে বুঝায় তাহলে মসজিদগুলো ওয়াজ মাহফিলগুলো ঈদগাহগুলো এগুলো হলো এদেশের মানুষের অস্থি মজ্জার সাথে মিশে যাওয়া এদেশের আপামর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রোগ্রাম এগুলো এগুলোর চাইতে স্বতঃস্ফূর্ত জনবান্ধব গণমানুষের প্রোগ্রাম এদেশে আর দ্বিতীয়টা হতে এই যে মাহফিলগুলোতে হাজার হাজার মানুষ উপস্থিত হয় এই মানুষগুলোকে আনার জন্য কোনো টাকা দেওয়া লাগে কোনো কিছু খাওয়ানো লাগে নিজের খেয়ে নিজের পকেটের টাকা দিয়া মাহফিলেও আজ শুনতে আসে এই যুগে নিজের খেয়ে নিজের পকেটের টাকা দিয়া হাজার হাজার লাখ লাখ মানুষের উপস্থিতি হয় এটা ইসলামী সমাবেশ ছাড়া ইসলামী সম্মেলন ছাড়া মসজিদ ছাড়া ঈদগাহ ছাড়া আর দ্বিতীয় কোনো জায়গায় কল্পনাও করা যায় টাকা দিয়েও তো মানুষ পায় না ঠিক নামি ঠিক অতএব এ দেশে আপামর সাধারণ মানুষের প্রোগ্রাম অনুষ্ঠান বলতে আপামর সাধারণ মানুষের জমায়েত বলতে গণ মানুষের কোনো কাজ বলতে যদি কোনো কিছুকে বোঝায় তাহলে সেটা ইসলামিক কর্মকাণ্ড মসজিদ ভিত্তিক কর্মকাণ্ড এর বিকল্প আর কোনোটা নাই এই যে মাহফিলগুলো হয়ে থাকে পাঁচশো এক হাজার মানুষের কোনো অনুষ্ঠান যদি হয় কোনো মেলা যদি হয় কোনো সাধারণ কোন বাজার যদি হয় কোনো সাধারণ কোনো প্রোগ্রাম হয় একটা বাণিজ্য মেলা হয় একটা অমুক মেলা হয় বা তমুক মেলা হয় বা কোনো গণ মানুষের উপস্থিতিতে কোনো প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামকে সামাল দেওয়ার জন্য অনেক পুলিশ উপস্থিত থাকতে হয় এরপরেও দেখা যায় গণ্ডগোল লেগে গেছে মারামারি লেগে গেছে ভেজাল লেগে গেছে লাশ পড়ে গেছে হাতাহাতি হয়ে গেছে এতজন আহত হয়ে গেছে এতগুলা পকেটম্যার হয়ে গেছে হয় কি হয় না এদেশে হাজার হাজার মানুষের যে ওয়াজ মাহফিলগুলো হয় এই যে মসজিদ তিনটা ফ্লোর আশা করছি পরিপূর্ণ এত হাজার মানুষ এখানে এত মানুষ সমাবেত হয়েছেন কোনো মারামারি হয় এগুলোতে কোনো গণ্ডগোল হয় এখানে পুলিশের ভাইয়েরা প্রশাসনের ভাইয়েরা তারা দেশের সমাজের অন্যান্য সেবায় তারা ব্যস্ত আছেন তাদেরকে কি এখানে ব্যস্ত করে রাখা দরকার হয়েছে কমিটির লোকদের তারা তাদের কাজ করতেছেন এখানে কারোর দরকার কারণ এই সমাবেশগুলো এগুলো যেহেতু মানুষের অন্তরের সমাবেশ এগুলো যেহেতু মানুষের দিল থেকে আসা সমাবেশ এই গণজমায়েত যেহেতু আপামার সাধারণ মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে হওয়া সমাবেশ যার কারণে এগুলো শৃঙ্খলার জন্য কোনো সাধারণ কোনো বাহিনীর প্রয়োজন হয় না এটা সাধারণ বাংলাদেশের মানুষের জন্য একটা অনুপ্রেরণা হিংসা আল্লাহ অদেব এই ধরনের আনুষ্ঠানিকতা আল্লাহর ঘরগুলোকে যত বেশি আপনারা জীবন্ত করবেন যত বেশি প্রাণবন্ত করবেন তত বেশি হিংসা আল্লাহবীদ নিল্লা আপনারা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে আল্লাহর ঘরগুলোকে আবাদ করার তৌফিক দান করুন মোতারাম হাজরিন মসজিদ ইট বালি সিমেন্ট দেয়াল রডের নাম না মসজিদ হলো মসজিদের ভেতরকার কার্যক্রমের নাম আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম তাঁর যে মসজিদ ছিল সেই মসজিদে সেজ দেয় গেলে কপালে মাটি বালু ধুলা এগুলো লেগে যেত কারণ আমাদের মতো টাইলস আর পাথর মোজাইক করার সুযোগ ছিল না এতটা তখন যে মসজিদ ছিল সেই মসজিদে সেই মসজিদে আমাদের মতো এরকম উন্নত স্বাদ উন্নত ব্যবস্থা তখন ছিল না এত লাইটিং ছিল না এত সাউন্ড সিস্টেম ভালো ছিল না কিন্তু সেই ভাঙাচুরা খেজুর পাতার মসজিদ সেই কপালে বালি লাগা মসজিদ গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে এখান থেকে প্রমাণ হয় গোটা দুনিয়ার মানুষের রুট চেঞ্জ করে দিয়েছে গোটা দুনিয়ার পথভোলা মানুষকে পথের দিশা দিয়ে দিয়েছে আমূল পরিবর্তন করে ফেলেছে যে মসজিদ আমরা সেই রকম মসজিদ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ ইট বালি সিমেন্ট দিয়ে দালাল নির্মাণ করা দোষের না সেটা ভালো কিন্তু তার চাইতে ভালো তার চাইতে দরকারি কাজ তার চাইতে প্রয়োজনীয় কাজ হলো মসজিদকে আল্লাহ তালা যত কাজ মসজিদে করতে বলেছেন নবী করিম সাল্লা সাল্লাম যত কাজ করতে বলেছেন সেগুলো দিয়ে মসজিদকে আবাদ করতে হবে মসজিদকে মুসল্লি দিয়ে পরিপূর্ণ করতে হবে মসজিদের মুসল্লিদেরকে পাকা মুসল্লি করতে হবে মসজিদ পাকা হলে হবে না মুসল্লিগুলো কি হইতে হবে পাকা হতে হবে যেই মসজিদে রাতের গভীরে এসেও দু চারজন তাহজ গুজার পাওয়া যাবে যেই মসজিদে এতে কাফের জন্য লোক ভাড়া করা লাগবে না দশ বিশ জন তিরিশ জন যুবক আল্লাহর ঘরে এসে এতে কাফ করবে সেই রকম মসজিদ আমাদের দরকার অতএব আমরা সেরকম মসজিদ গড়ে তুলব তো ইনশাল্লাহ মোহতারামাজরিন একটি মসজিদ আদর্শ মসজিদ হওয়ার জন্য তার মধ্যে পাঁচটি বৈশিষ্ট্য থাকতে হবে কয়টি বৈশিষ্ট্য থাকতে হবে পাঁচটি বৈশিষ্ট্য থাকতে হবে যে পাঁচটি বৈশিষ্ট্য থাকলে যে পাঁচটি গুণ থাকলে যে পাঁচটি বিষয় থাকলে একটা মসজিদ হবে আদর্শ মসজিদ একটা মসজিদ হবে মডেল মসজিদ একটা মসজিদ হবে নমুনা হওয়ার মতো মসজিদ স্যাম্পল হওয়ার মতো মসজিদ সেই মসজিদের প্রথম বৈশিষ্ট্য হল মসজিদ নির্মাণ করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য হবে আল্লাহর সন্তুষ্টির জন্য হবে মসজিদ নির্মাণ দুনিয়াবি কোনো স্বার্থকে সামনে রেখে হতে পারবে না যদি হয় তাহলে সেই মসজিদ কখনো আদর্শ মসজিদ হতে পারে না নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য মানে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে কোন কোনো হাদিসে আসছে সে পাখির ঘরের মতো ছোট হয় পাখির বাসার মতো অর্থাৎ একেবারে ছোট কোনো মসজিদও নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে ওই লোকের জন্য জান্নাতে সুবিশাল প্রাসাদ নির্মাণ করবেন কিন্তু মসজিদ হতে হবে কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের দেশে আজকাল মসজিদ নির্মাণের ক্ষেত্রে অনেক অসৎ উদ্দেশ্য কাজ করে অনেক এলাকায় দেখা যায় যে আশেপাশেই একটা মসজিদ আছে তারপরেও আরেকটা মসজিদ বানায় কেন বানায় আরেকটা মসজিদ তো আছে সেখানে গেলেই হয় কিন্তু না আরেকটা মসজিদ নিজের বাড়ির সামনে বানায় কেন বানায় এ বানানোর পিছনে অনেক উদ্দেশ্য থাকে তার ভিতরে একটা উদ্দেশ্য হলো নিজের বাড়ির সামনে একটা মসজিদ আসলে একটু ফুটানি ফুটানি ভাব আসে যা আমাদের বাড়ি মসজিদওয়ালা বাড়ি আমাদের বাড়ির সামনে মসজিদ আছে একটা ভাব আছে আসে আছে না না এরকম ভালো করে শুনে রাখেন এই উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করলে সেটা কখনো আদর্শ মসজিদ হতে পারে না মসজিদের উদ্দেশ্য হলো সমাজের মানুষকে একতাবদ্ধ করা বিচ্ছিন্ন করা নয় সমাজের মানুষকে একত্র করা ঐক্যবদ্ধ করা মসজিদের উদ্দেশ্য মানুষকে বিভক্ত করা এটা মসজিদের উদ্দেশ্য নয় কিন্তু আজকাল অনেক মসজিদ হয়ে থাকে বিভক্তির উদ্দেশ্যে আছে না নাই অনেক এলাকায় এরকম মানুষ মসজিদ করে সেই মসজিদগুলোর উদ্দেশ্য হয় হলো যে আমরা নিজেরা নিজেরা স্বয়ং হব হবো আরেক এলাকার মসজিদে নামাজ কেন পড়তে যাব তাহলে তো আমরা ছোট হয়ে যাই তাদের এলাকায় গেলাম আমাদের নিজেদের মসজিদ থাকুক এরকম মানসিকতা নিয়ে মসজিদ নির্মাণ করলে সেটা কখনও কোনো আদর্শ বা মডেল মসজিদ হতে পারে মসজিদ নির্মাণ হতে হবে কার জন্য আল্লাহর জন্য ইসলাম তো চায় যে কিছু পাঞ্জেগানা মসজিদ হবে অনেকগুলো পাঞ্জেগালা মসজিদ মিলিয়ে একটা জুমার মসজিদ হবে অনেকগুলো জুমার মসজিদ মিলে একটা ঈদের জামাত হবে অনেক ঈদের জামাত একত্র হবে আরাফাতের ময়দানে তাহলে মুসলমান সমাজের ইসলামী সমাজ ব্যবস্থায় সমাজের মানুষকে কিভাবে ঐক্যবদ্ধ করে দেখেন পাঁচ শক্ত নামাজের জন্য মানুষ মসজিদে আসবে পাঁচবার একটা পাড়া একটা মহল্লার মানুষেরা পাঞ্জেগানা মসজিদে পাঁচবার আসলে সবাই সবার সাথে দেখা হয়ে যাবে কে কি দুঃখে আসে কে কি সুখে আছে কে কি কী আছে এই সব বিষয়গুলো একে অন্যের সাথে শেয়ার করতে পারবে জানতে পারবে এবং আদান প্রদান করতে পারবে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পাঁচবার উপস্থিত হওয়ার মাধ্যমে এটা হলো একটা পাড়ার যে পাড়ার যে একটা সমাজ ব্যবস্থা সে সমাজ ব্যবস্থা গড়ে ওঠার জন্য এরপরে আসেন কয়েকটা পাড়ার মানুষ মিলে কয়েকটা পাড়ার মানুষ মিলে একটা বড় গ্রামে একটা বড় এলাকাতে আরেকটা বড় মসজিদ হবে সব পাঞ্জেগানা মুসল্লিগুলা সব সেখানে একত্র হবে হলে গোটা ইউনিয়নে বা বড় গ্রামে বা বড় একটা এলাকা সেখানকার সব ছোটো ছোটো পাড়ার মানুষগুলো একত্র হওয়ার ফলে পাশের পাড়ার মানুষের সাথে দেখা হবে এ পাশের পাড়ার মানুষের সাথে দেখা হবে পূর্ব পাশের পাড়ার মানুষের সাথে দেখা হবে তাদের সাথে ভাব বিনিময় হবে তাদের সুবিধা অসুবিধাগুলো আলোচনা হবে সেগুলোর সমাধান হবে তাহলে একটা বড় এলাকার সমাধান দিবে একটা জুমার মসজিদ ছোট্ট পাড়ার মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি করবে পাঞ্জেগারা মসজিদ আর ঈদগাহ যেটা হবে সেটা হবে গোটা বিশাল বড় এরিয়া নিয়ে কয়েক ইউনিয়ন মিলে বা কয়েকটা গ্রাম মিলে বা কয়েকটা ছোট ছোট মসজিদ মিলে অথবা অনেকগুলো জুমার মসজিদের মুসল্লিকে নিয়ে একটা বড় ঈদগাহ হবে সেখানে গোটা অঞ্চলের মানুষ একে অন্যের সাথে সাক্ষাৎ করবে দেখা সাক্ষাৎ করবে আর পৃথিবীর সব ঈদগাহের মুসল্লিগুলো তাদের থেকে একত্রিত হয়ে যাদের তফিক আছে তারা আরাফাতের ময়দানে একত্রিত হবে সেটা হবে বিশ্ব সম্মেলন এ হলো ইসলামের ব্যবস্থাপনা আর আমরা আজকাল যে যে মসজিদ করি একবারে ছোট মসজিদ হোক পাশেই আরেকটা আছে তারপর আমরা সেই মসজিদকে শুধু জুমার মসজিদ না ঈদের না সহ স্বয়ং সম্পন্ন করতে চাই কেউ কাউকে আমরা মানতে রাজি শহরের কথা কিছুটা বিশেষ ঢাকা শহরের কথা কিছুটা স্বতন্ত্র কারণ সেখানে এত মানুষের বসতি যে রাস্তার এক পাশে মসজিদ থাকলেও পরিপূর্ণ হয় আরেক পাশে মসজিদ থাকলেও সেটা ফিল হয়ে যায় অনেক ঘনবসতি তো সাধারণ চিত্রের কথা আমি বলছি অতএব মসজিদ নির্মাণের পেছনে মূল উদ্দেশ্য হতে হবে কাকে সন্তুষ্ট করা আল্লাহকে সন্তুষ্ট করা আমি মসজিদ নির্মাণ করে আমার বাড়ির সামনে আমাদের বাড়ির মুখ উজ্জ্বল করলাম সবাই আমাদের বাড়িতে আসলো আমাদের অধীনে আসলো অমুক মসজিদে গেলে সেখানকার কমিটির কথা শুনতে হবে তাদের অধীনে থাকতে হবে তাদেরকে মানতে হবে নিজেদের মাতবরি থাকবে না সামনে জায়নামাজ দখল করা যাবে না এ উদ্দেশ্যে অনেক মসজিদে নির্মাণ হয় কি হয় না মসজিদের সামনে জায়নামাজ দিয়ে জায়গা দখল করে রাখা মসজিদের মধ্যে করা অবিচার অনাচার গুনাহের কাজগুলোর মধ্যে থেকে একটা বিভিন্ন মসজিদে হয় কি হয় না পাঁচ সাতটা দশটা বিশটা যান আমাজ দখল করে রাখে মসজিদ যদি আল্লাহর ঘর হয়ে থাকে তাহলে এখানে দখল করার ক্ষমতা অধিকার কারোর আছে কারণ নাই এমন কি মুওয়াজ্জেন সাহেব তিনিও ইমামের একেবারে পিছিয়েই দাঁড়াইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই মোয়াজেন সাহেব যদি একটু ডাইনি থেকে একামত দেয় তাও নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা তারপরেও শৃঙ্খলার স্বার্থে হয়তো মোয়াজেন সাহেবের জন্য একটা জানামাজ রাখলেন বড় জোর ইমাম সাহেবটা তো ফিক্স ওটা তো নির্ধারিত আছেই এছাড়া আল্লাহর ঘরে একেবারে ক্ষমতার সর্বোচ্চ আসনে বসা মানুষ আর রাস্তার সাধারণ দিনমজুর কোনো মানুষের মধ্যে আল্লাহর ঘরে কোনো ভেদাভেদ অন্য অন্য ধর্মের সাথে অন্য অনেক ধর্মের সাথে ইসলামের পার্থক্যটাই এখানে এখানে একজন এখানে একজন মন্ত্রী মিনিস্টারের সাথে একজন রিক্সা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ার অধিকার আছে না নাই এখানে রাজার প্রজার মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই এই মানসিকতা যদি তৈরি করা যায় মসজিদের সমস্ত মুসল্লিরা যদি এই মানসিকতা লালন করেন সেটা হবে একটা আদর্শ মসজিদ হিংসা আপনি পাঁচ সাতটা জায়নামাজ দিয়ে জায়গা দখল করলেন এই যে জায়গাটা আপনি দখল করলেন কেন আপনি এলাকার মুরব্বী মসজিদের মোতআাল্লিশ সাহেব মসজিদের সভাপতি সাহেব মসজিদের সেক্রেটারি সাহেব মসজিদের দানবীর সাহাব আপনি এলাকার গণ্যমান্য সাহাব আপনি এলাকার অমুক সাপ তমুক সাপ এমনকি আপনি যেই সাহাবি হন না কেন এই মসজিদের আল্লাহর ঘরের মধ্যে যদি আইসা মাস্তানি করেন মাতবরি করেন এখানে এসে যদি জায়গা দখল করেন তাহলে আপনি এই মসজিদের সবচেয়ে নিকৃষ্ট মুসল্লি হলেন আপনি সামনের কাতারে দাঁড়াইতে পারেন ইমাম সাহেবের পিছনে দাঁড়াইতে পারেন কিন্তু আপনি আদর্শ মুসল্লি হতে আপনি যেখানে জায়গা পান সেখানে পাবেন যে আগে আসবে সে আগে বসবে কাউকে কাউকে পেছনে রাখার জন্য আপনি আসবেন সবার শেষে আর যান আমার বিষয়ে জায়গা দখল করে চলে যাবেন কেউ সেখানে বসবে না অপেক্ষা করবে আপনার জন্য অমুক সাহ আসবে এই অনাচার যদি কোনো মসজিদে থাকে সে মসজিদ কখনো আদর্শ মসজিদ হতে পারে না কথা কি বোঝাতে পারছি হ্যাঁ একটা বিষয় হলো মুরব্বী বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ তার সুবিধা অসুবিধার দিক লক্ষ্য করে মুসল্লিরা তার জন্য একটা জায়গায় করে দিলেন এটা আরেক জিনিস এটা ভালো গণ্যমান্য কোনো সম্মানিত ব্যক্তিকে কেউ বিশেষভাবে অনার করলেন সেটা আরেক জিনিস কিন্তু তিনি বা তার পক্ষের লোকেরা যদি জায়নামাজ দিয়ে মসজিদ দখল করে ঢাকা শহরের অনেক মসজিদে অনাচার আছে যে দশটা বিশটা জায়নামাজ রাখা আছে এগুলো রিজার্ভ এগুলা সাহেবদের জায়গা মসজিদে আল্লাহর ঘরে আসছেন গোলামি করতে না সাহেবগিরি করতে গোলামিনা সাহেবগিরি এখানে আইসা যদি সাহেবগিরি করেন তাহলে আপনি গোলাম হলেন না সাহেব হলেন সব জায়গায় সাহেবগিরি করতে গিয়া নিজের ঘাড় মটকানিটা খাওয়া আল্লাহর কাছে এটা উচিত না এটা বুদ্ধিমান মানুষের কাজ না আসছেন রুকু করতে আসছেন সেজদা করতে আসছেন অবনত হতে আসছেন ছোট হতে আসছেন আল্লাহর গোলামি করতে আসছেন আল্লাহর বন্দিগি করতে সেখানে এসে যদি ভাব থাকে যেটা আমার তাহলে আপনি আল্লাহর গোলাম না আপনি গোলামির নাটক করতেছেন আপনার অন্তরে প্রকৃত অর্থে গোলামী এখনো প্রবেশ করে নেই অতএব আদর্শ মসজিদ হওয়ার জন্য মসজিদ হতে হবে আল্লাহর জন্য সেখানে ব্যক্তিগত কোনো বিষয় কারোর থাকতে পারে বাইরে আমার অনেক লোক আছেন মসজিদ কমিটির লোকেরা তারা মনে করেন যে মসজিদ থেকে আমরা ইমাম মাজ যে টাকা পয়সা দেই এরা আমাদের কোম্পানির যেরকম অনেক কর্মচারী থাকে কর্মকর্তা থাকে অফিসার থাকে লোকজন থাকে এরা এরকম আমাদের অধীনস্থ আমি সব সময় বলি ইমাম মুওয়াজিন মসজিদের খাদেম এবং মসজিদে যারা কাজ করে তারা কেউ কোনো কমিটির অধীনস্থ কোনো কাজের মানুষ না তারা সবাই আল্লাহর ঘরের সেবক তাদের জীবন ধারণের জন্য আল্লাহর ঘরের ফান্ড যেটা মালিক আল্লাহ তালা ওই ফান্ডের মালিককে মসজিদের টাকার ফান্ডের মালিককে আল্লাহ আল্লাহর টাকাটাকে আল্লাহর নির্দেশনা রসুলের নির্দেশনা অনুযায়ী ইসলামের নির্দেশনা অনুযায়ী তারা শুধু ডিস্ট্রিবিউশন করেন প্রয়োজনের খাতে ব্যবহার করেন এখানে কেউ কারোর গোলাম না মসজিদ কমিটির লোকেরাও সেবক ইমামরাও সেবক সবাই যার যার জায়গা থেকে সেবা দিচ্ছে এই মানসিকতা থাকতে হবে তাহলে মসজিদ আদর্শ হতে হলে প্রথম যে বিষয়টি থাকতে হবে তা হল নিয়তটা হবে খাঁটি নিয়তটা হবে কি মদিনাতে মসজিদে কুবা এবং মসজিদের নববী এটা যেরকম নির্মাণ করা হয়েছে একইভাবে আমাদের পি রবি সাল্লা সাল্লামের সময় আরেকটা মসজিদ নির্মাণ করেছে মোনাফিকরা সে মসজিদের নাম ছিল মসজিদের দেরার মসজিদের দেরার বানানো হয়েছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য নাম দেওয়া হয়েছে মসজিদ তাহলে মসজিদ শুধুমাত্র নাম অথবা ওয়ালের নাম না বা বাহ্যিক রূপের নাম না মসজিদ হলো কোন উদ্দেশ্যে আপনি করেছেন সমাজের মানুষের ইবাদতের সুবিধা করে দেওয়ার জন্য এবং সমাজের মানুষকে একত্র করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য মসজিদ হবে এটা হলো আদর্শ মসজিদের প্রথম বৈশিষ্ট্য এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে নাম্বার দুই দ্বিতীয় হল আদর্শ মসজিদের বৈশিষ্ট্য হল সে মসজিদের যারা পরিচালনা পরিষদে থাকবেন যারা কমিটিতে থাকবেন মসজিদ যারা পরিচালনা করবেন তাদের মধ্যে চারটা গুণ থাকতে হবে কয়টা গুণ থাকতে হবে চারটা গুণ আল্লাহবুল আলমিন সে সম্পর্কে বলেছেন ইন্নামায় মান আল্লাহ আম আল্লাহর ঘর আবাদ করে ওই সমস্ত লোকেরা আবাদ করবে যে সমস্ত লোকদের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হল যে তারা মান আমানা বিল্লাহ হল ইয়ামেলাখের আল্লাহর প্রতি আর আখেরাতের প্রতি বিশ্বাস আছে এই রকম গুণসম্পন্ন মানুষ হতে হবে মসজিদ পরিচালনার লোকেরা আল্লাহর প্রতি যদি কারো বিশ্বাস থাকে আল্লাহর সামনে একদিন দাঁড়ানো লাগবে এই বিশ্বাস যদি কারোর থাকে সে কি দুর্নীতি করতে পারে সে চুরি করতে পারে সে মানুষকে ঠকাতে পারে সে হারাম খেতে পারে সে সন্ত্রাস করতে পারে পারে না কারণ সে জানে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে এই ইমান যদি তার অন্তরে সত্যি বসে থাকে এই বিশ্বাস যদি থাকে যে আমার ধরা আছে তাহলে সে কখনো ভুল পথে যাওয়ার কথা অন্তত চেষ্টাটা করার কথা যাতে ভুল পথে যেতে না হয় এই চেষ্টাটা অন্তত তার মধ্যে থাকবে যে ব্যক্তি আখেরাতকে বিশ্বাস তাহলে মসজিদে যারা পরিচালনা করবেন তাদের প্রথম বৈশিষ্ট্য হল আল্লাহ এবং আখরাতের প্রতি বিশ্বাস থাকবে অর্থাৎ এই বিশ্বাসের ফলে লোকগুলো ভালো মানুষ হিসাবে থাকার টিকে থাকার চেষ্টাটা অন্তত করবে এটা হলো মসজিদ কমিটির প্রথম বৈশিষ্ট্য ফেরস্তা হয়ে যেতে আমরা পারবো না কেউ কিন্তু চেষ্টাটা থাকবে হারাম থেকে বেঁচে থাকার আপাদমস্তক হারামের মধ্যে ডুবে আসে হালাল হারামের কোনো বাস বিচার নেই এরকম মানুষ কখনো মসজিদের দায়িত্বশীল হওয়ার নৈতিক কোনো অধিকার বা যোগ্যতা রাখেন না মসজিদের পরিচালনা যারা করবেন তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হল ও আকাম আসলাহ তারা নামাজ কায়েম করবে নিজে নামাজ না পড়লে নিজে সালাত আদায় না করলে সে আল্লাহর ঘর আবাদ করার অধিকার রাখে না এই জন্য মসজিদ কমিটির লোকদের বৈশিষ্ট্য হলো তাদের সালাত আদায় করতে হবে বেনামাজি যে নামাজ পড়ে না এই ব্যক্তি কখনো মসজিদ কমিটির সদস্য হতে পারে আমার কথা না কোরআনের কথা আল্লাহ বলছেন যে মসজিদ আবাদ করবে ওই লোকেরা ওরাই আবাদ করে সাধারণত যারা সালাদ তার মানে বেনামাজি এবং নামাজ পড়ে না এ মানুষ মসজিদ আবাদ করার কথা না হ্যাঁ কোনো বেনামাজি আস্তে আস্তে নামাজ তাকে মসজিদ কমিটিতে ঢুকাইছেন যাতে করে সে হয়ে যায় এবং আশা করা যায় সম্ভাবনা আছে সে ভালো হয়ে যাবে সে আশা করে ঢুকাইছেন সেটা ভিন্ন কথা কিন্তু আপাদমস্তক নামাজ কালাম কিছু পড়ে না কিন্তু ধরে ধরে মসজিদের কমিটি বানাই দিয়েছেন কমিটির সদস্য বানাইছেন এটা জায়েজ নাই নাম্বার তিন ও জাকা জাকাত আদায় করে যদি সম্পদশালী হয় তাহলে হিসাব করে কি দিবে জাকাত জাকাত যদি হিসাব করে না দেয় সে কখনো মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যতা অনেক লোক আছে মসজিদে দান করে বা এমন জায়গায় দান করে যে দানটা মানুষ দেখে দেখলে বলে কে করছে অমুকে করছে সো আল্লাহ তার ফজিলত হয় কিন্তু তার উপর আল্লাহ যে ফরজ জাকাত রেখেছেন সেই জাকাতটা ঠিক মতো হিসাব করে আদায় অনেকে করে না আর মসজিদ পরিচালনা যারা করবেন তাদের শেষ বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইয়া ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না শুধু আল্লাহকে পরোয়া করে শুধু আল্লাহকে ভয় করে আর কারোর কোনো ভয় নেই তার মানে মসজিদে সে ন্যায় কথা বলতে সত্য কথা বলতে ভালো কথা বলতে কাউকে হিসেব করে না তার ভয় শুধু কার প্রতি আছে আল্লাহর প্রতি এরকম মসজিদ কমিটির লোক পাওয়া আজকাল অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন এই চার বৈশিষ্ট্য থাকবে আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস থাকবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সে বিশ্বাস থাকবে পাঁচ শক্ত নামাজ পড়বে জাকাত দেয়ার মতো হলে জাকাত আদায় করবে আর আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না এই চার বৈশিষ্ট্যের মানুষ হলে তারা মসজিদাবাদ করবে এরকম মানুষগুলো যদি থাকে তাহলে সে মসজিদ আদর্শ মসজিদ যে মসজিদ নির্মাণ হয়েছে এখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্টির জন্য এবং যে মসজিদের পরিচালনা পরিষদের সদস্যরা এই চার গুণ বিশিষ্ট সবাই এই গুণ বিশিষ্ট সে মসজিদ আদর্শ মসজিদ ইংশাহ আল্লাহ সে মসজিদ থেকে এলাকা আলো পাবে সে মসজিদ নামের মসজিদ হবে না কাজের মসজিদ হবে ইংশাহ আল্লাহ আজকাল আমাদের দেশে মসজিদ কমিটির লোক হওয়ার জন্য এই গুণের একটাও সাধারণত দেখা হয় না বরং বেশিরভাগ কমিটির সদস্যদেরকে যদি দেখা হয় এবং এই চার গুণের কোষ্টি পাথর দিয়ে যাচাই করা হয় তাহলে শতকরা ফাইভ পার্সেন্ট মসজিদ কমিটির সদস্য টিকবে না এখন কমিটিতে আসা হয় বা নেওয়া হয় দুইটা জিনিস দেখে কয়টা জিনিস দেখে এক হলো পয়সা টাকা আরেকটা হলো ক্ষমতা একটা হলো ক্ষমতা আরেকটা হলো কি ভাই কার ক্ষমতা আছে সে যা মাস্তানি না করবে মসজিদে কেন কারো টাকার জোর আছে টাকার জোর দেখানোর জন্য তো বাজারে মার্কেটে শহরে যায় মাস্তানি করবে মাতবরি করবে ফুটানি করবে এটা তো বিনয়ীদের জায়গা এটা তো আল্লাহর গোলামদের জায়গা এটা তো গোলামের জায়গা এটা তো মাতবরির জায়গা না ঠিক না ভাই ঠিক আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ভাইরা আমার সেরকম মসজিদ কমিটির লোক পাওয়া কঠিন সেরকম মোতাল্লি পাওয়া কঠিন যে বলে যে আমি এর আদলে আমি মডেল এবং আদর্শ মসজিদ যে মসজিদ মেশালি মসজিদ হবে যে মসজিদ নমুনা হবে যে মসজিদ থেকে হেদায়তেরা আলোর ঝলকানে গোটা এলাকার মানুষকে আলোকিত করবে যে মসজিদ মসজিদ গোটা এলাকার মানুষকে রিচ করবে সেরকম মসজিদ করার মতো বুকের বলালা মানুষ পাওয়া আজকাল অনেক কঠিন আমি ঢাকার মিরপুরের মণিপুরের বাইতুল ফালা মসজিদে দুই হাজার সম্ভবত দুই তিন থেকে নিয়ে দুই হাজার আট নয় পর্যন্ত জুমান নামাজের দায়িত্ব পালন করেছি পাঁচাক্ত নামাজের দায়িত্ব পালন করেছি আমার মনে আছে এক আল্লার বান্দা ছিলেন উনি দুনিয়া থেকে অনেক আগে চলে গেছেন মসজিদের সেক্রেটারি ছিলেন এ আল্লাহর বান্দা নাম ছিল হাজির জামাল উদ্দিন এই ভদ্রলোক আমার প্রথম দিনই আমাকে বলে দিয়েছেন হুজুর আমি খুব বেশি এলেম কালাম রাখি না তবে আমি এতটুকু শিখছি যে আপনারা আলেম ওলামারা কোরআন হাদিস থেকে যা বলবেন আমি মসজিদ কমিটির সেক্রেটারি হিসাবে সেটা বাস্তবায়ন করার জন্য আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি চেষ্টাটা করব আর আপনি কোরআন হাদিসের বাইরে যদি কোনো কথা বলেন তাহলে আপনি ইমাম সাহেব আমার যত পছন্দের হন আপনার কথা আমি ছুঁড়ে ফেলে দেব এ বান্দা তার শেষ পর্যন্ত আমি দেখেছি যে কোনো এক চুল পরিমাণ কোনো অন্যায়কে সে বরদাস্ত করে নেই এবং কোরআন হাদিস থেকে কোনো কথা বলেছি সেটা সবার বিরুদ্ধে যায় সবার গায়ে পড়ে এলাকার কোনো মসজিদ করে না তারপরেও সেটা আমরা করব আমরা বলেছি তিনি সেটা চেষ্টা করেছেন আল্লাহ তালা লোকটাকে জানাতে করুন আমি সবসময় লোকটার জন্য দোয়া করি কারণ এরকম মানুষ পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে সোনার হরিণ হয়ে গেছে সবাই চায় সমাজের সাথে তাল মিলাইয়া চলতে অমুকের গায়ে জোর আছে তার সাথে বাইল দিয়া চলি অমুকের পয়সা জোর আছে আমার দুর্বলতা আছে তার একটু কমিটিতে ঢুকাই তাহলে আমিও সুবিধে পাবো এই অসৎ দুর্নীতিপরায়ণ এবং খারাপ মানুষের সমাজটা ভরে গেছে মসজিদ কমিটিতে এরকম লোক ভরে গেছে মসজিদ কমিটিতে এরকম লোক ভরে গেছে আছে আলহামদুলিল্লাহ ভালো মানুষ হাজি জামালদ্দিনের মতো বা তার চাইতে ভালো মানুষ এ সমাজে আসে নাই যে তা না পরিমাণে অনেক কম আপনারা যারা বয়সে তরুণ আপনাদেরকে সংকল্প করতে হবে আর যা করি না করি আল্লাহর ঘরটাকে আমি একটা আদর্শ জায়গা করবে এখানে কোনো অসততা চলবে না এখানে কোনো গায়ের জোর দেখে লোক ঢুকানো হবে না টাকার জোর থেকে করা হবে না আজকাল মুশকিল হলো মসজিদ বলেন মাদ্রাসা বলেন আর ওয়াজ মাহফিল বলেন আমরা হুজুররাও শুধু পয়সা 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 ছাড়া কিছু বুঝি না এটা ইসলামের শিক্ষা না যারা মক্কা শরীফ গেছেন আল্লাহ যাদেরকে নিয়েছে জানেন কাবা কালো গিলাপ ঘরা ঘেরা কাবা এটার একপাশে হাতিমে কাবা উঁচু একটা দেয়াল আছে বুক পরিমাণ দেখছেন এটাকে হাতিমে কাবা বলা হয় ভিতরে দু এক নামাজ চার এক নামাজ পড়ার সুযোগ দেয় অনেক সময় এই যে হাতিমে কাবা উঁচা জায়গাটা কাবা শরীফের চারপাশে ওয়াল দেওয়া আছে বুক পরিমাণ ঘেরাও করা রাউন্ড করা এই জায়গাটার ঘটনা অনেকে জানেন অনেকে জানেন না এই জায়গাটা মূলত কাবা শরীফের ভিতরের অংশ ছিল ইব্রাহিম আল্লাহ যে কাবা বানাইছেন ওইটা এই ঘেরাওটা সহ ছিল পরবর্তীতে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের দাদা আব্দুল মোত্তালেমের নেতৃত্বে যখন মক্কাতে এই মসজিদটাকে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তারা মুসিক ছিলেন তাদের মধ্যে তাওহিদ ছিল না তারা ইসলাম ইমান বুঝে না বুঝতো না তারপরেও এই আল্লাহর ঘর এটাকে যখন পুরান হয়ে গেছে অনিরাপদ হয়ে গেছে নানা অংশ ভেঙে গেছে অনেক আগের সেটাকে ভেঙে তারা নির্মাণ করার জন্য যখন পরিকল্পনা করলেন তখন তারা ঘোষণা দিলেন আমরা আল্লাহর ঘরের জন্য যে ফান্ড নেব যার যার আছে সবাই টাকা দেন তারা সবাই তাদের সমর্থন অনুযায়ী সবাই সহায়তা করেন কিন্তু তাদের টাকা তাদের সহায়তা আমরা নেব যাদের টাকা টন টন করে বাঁচবে হালাল হবে হারাম কোনো টাকা আল্লাহর ঘরে আমরা ঢুকাবো না আল্লাহর ঘরে হারাম টাকা ঢুকাবে না এটা সংকল্প করছে আর সমাজের সময় হারাম টাকার পরিমাণ কম থাকে না বেশি থাকে বেশি থাকে আর হালালের পরিমাণ তো এই জন্য বানায় বানাইতে গিয়ে হালাল টাকা শর্ট হয়েছে এই জন্য ওই ওয়াল ওইভাবে রেখে ওইটাকে আর মসজিদের সাত করতে পারে নাই টাকার অভাবে আজও পর্যন্ত সেটা সেভাবে পড়ে আছে মুসলমানদেরকে গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহর ঘর ধর্মীয় প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠান এখানে যদি অসততার অসততাকে মূল্যায়ন করা হয় অসৎ টাকাকে মূল্যায়ন করা হয় তাহলে তার কোনো মূল্য নেই মসজিদ কাঁচা থাকুক মসজিদ অনুন্নত থাকুক নর্মাল থাকুক তারপরে সৎ টাকা দিয়ে মসজিদ হতে অবিংসা আলহামদুলিল্লাহ আমাদের রাসেল ভাই ব্যক্তিগতভাবে আমি যে খুব বেশি মানুষকে মহাব্বত করি তা তো না বন্ধু তো যারে তারে বানানোর কথা না আলহামদুলিল্লাহ সুধারণা আমার যে ব্যবসা বাণিজ্য করে রক্ত ঘাম ঝরিয়ে তিল তিল করে আল্লাহ তাকে যে টাকা দিয়েছেন সে টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেছেন আলহামদুলিল্লাহ এটা একটা আদর্শ আমাদের জন্য মেসাল যে হালাল টাকায় মসজিদ হতে হবে হারাম টাকায় আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন অতএব ভাইরা আমার আদর্শ মসজিদ হওয়ার জন্য দ্বিতীয় বৈশিষ্ট্য হল মসজিদ কমিটির লোকদের মধ্যে বৈশিষ্ট্য থাকতে হবে চারটা আমরা ওই চারটা বাদ দিয়ে দুইটা দেখি একটা হলো ক্ষমতা একটা হলো টাকা হুজুর মনে করে যে অনেক টাকা পয়সা দিলে তার জন্য দোয়াটা একটু বেশি করে করতে হবে আমি সহ আমি যে ফেরেস্তা তা না আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন একটা আদর্শ মসজিদের তিন নম্বর বৈশিষ্ট্য হল মুসল্লি মুক্তাদি যারা থাকবেন তারা বাপ দাদা কি করে আসছে সারা দেশে কি করে এসব না দেখে কোরআন এবং হাদিস থেকে যা বলা হবে সেটা মানার জন্য প্রস্তুত থাকতে হবে ইমাম সাহেবদেরকে ইমাম সাহেবদেরকে ডাক্তার মনে করবেন ডিসপেন্সারি আলা না ডাক্তাররা ডিসপেন্সারির পার্থক্য বুঝেন ডিসপেন্সারি আলা মানে হলো আপনি ডিসপেন্সারিতে গিয়ে বললেন ভাই এই টেবলেট এ ওষুধ এই ফাইল এই সিরাপগুলা দিয়ে দেন সে আপনাকে দিয়ে দিয়েছে টাকা দিয়ে আপনি চলে আসছেন টাকা দিয়ে সার্ভিসটা নিছেন শেষ এ হলো ডিসপেন্সারিওয়ালার কাজ আর ডাক্তারের কাজ কি ডাক্তারের কাজ হলো যা বলবেন ডাক্তার সাহেব আমার এই এই সমস্যা এখন কি করতে হবে ডাক্তার সাহেব বলবে খাড়ায় থাকেন খাড়াই থাকবেন বলবেন বসে থাকেন বসে থাকবেন শুয়ে থাকেন শুয়ে থাকবেন হাসপাতালে চলে যান তাহলে চলে যাবেন ট্যাবলেট এটা খাবেন খাবেন না আবার এটা বাদ দেন এটা খাবেন যা বলবে তা শুনবেন এটা হলো ডাক্তারের কাজ রুগিয়ে ডাক্তার যা বলে তা শুনে আর ডিসপেন্সারিওয়ালার কাছে যা বলে যে প্রেসক্রিপশন রেডি আছে তুমি শুধু ওষুধ দাও টাকা নাও এখন আপনাদের ইমাম এবং খতিব যারা তারা কি ডিসপেন্সারিওয়ালা নাকি ডাক্তার কিন্তু সারা বাংলাদেশে বেশিরভাগ মসজিদে ইমাম সাহেবদেরকে খতিব সাহেবদেরকে ডাক্তারের মতো মনে করে না সে আচরণ করে না আচরণ করে ডিসপেন্সারিওয়ালার মতো হুজুর মিলাদ পড়ায় দেন কি পড়ায় দেন তার মানে কি করতে হবে আমি ওইটার আগে ডিসিশন নিয়ে নিছি ডাক্তার আমি আমার এখন ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ অমুক সমস্যা তমুক সমস্যা এই জন্য আমাকে কি করতে হবে মিলাদ পড়াইতে হবে প্রেসক্রিপশন আমি নিজে করে ফেলছি আপনার এই প্রেসক্রিপশনটা ধরাই দিলাম আপনি শুধু মিলাদটা পড়ায় দেন আর এই মুট করে আপনার টাকাটা নেন আপনি ডিসপেন্সারিওয়ালা আর আমি ডাক্তার ঠিক না ভাই ঠিক আজকাল মসজিদগুলোর এই অবস্থা না অথচ হওয়ার কথা ছিল কি হওয়ার কথা ছিল ইমাম সাহেব খতিব সাহেব আল্লাহর ওয়াস্তে শোনেন আমি চাচ্ছি আমার এই এই সমস্যা হয়েছে এটা সমাধান কোরআন হাদিসের আলোকে আমার এখন কি করা উচিত আমার কি মিলাদ করা উচিত না কেয়াম করা উচিত না কি করা উচিত আপনি কোরআন হাদিসে কি আছে সেটা দেখে আমাকে একটি প্রেসক্রিপশন দিয়ে দেন আমি ওইটার উপরে বাস্তবায়ন করব আমি ওষুধ নেব আপনি শুধু লিখে দেন কি করতে হবে এটা না হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে কোনটা এর উল্টাটা বাইরা আমার ভালো করে শুনে রাখেন ইমাম সাহেব খতিব সাহেবদের নিয়োগটা হলো প্রেসিডেন্ট নিয়োগের মতো মহামান্য প্রেসিডেন্টকে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত তাকে নির্বাচিত করার আগ পর্যন্ত সংসদ সদস্যরা নির্বাচিত করে না মহামান্য প্রেসিডেন্টকে নির্বাচিত করার জন্য সবার অধিকার আছে কাকে নির্বাচন করবে না করবে সংসদ সদস্যরা সবাই মিলে বা যেভাবে নিয়মে আছে যারা নির্বাচন করার কথা একজন প্রেসিডেন্টকে তারা নির্বাচন করার ক্ষেত্রে সবাই স্বাধীন ঠিক না বে ঠিক তারা স্বাধীনভাবে নির্বাচন করে কাকে করবে না করবে এটা তাদের ব্যাপার তাই না কিন্তু নির্বাচন যদি হয়ে যায় প্রেসিডেন্ট যদি একবার কি হয়ে যায় নির্বাচিত হয়ে যায় তাহলে এরপরে প্রেসিডেন্টকে চাইলেই কি বাদ দিতে পারে বা প্রেসিডেন্টের কথার বাইরে চলতে পারে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত আপনাদের হাতে আপনাদের কোটে বল কিন্তু নিয়োগ দিয়ে ফেললে বলটা তার কোটে চলে যাবে এখন কথা শুনতে হবে ঠিক না ভাই ঠিক ঠিক একইভাবে ইমাম সাহেব খতিব সাহেবদেরকে নিয়োগ দেওয়ার আগে ভালো করে ভেবে চিনতে দেখবেন যে ওনার মধ্যে যোগ্যতা আসে না নাই এটা আপনারা দেখবেন আপনাদের ব্যাপার আছে দশ জনের জায়গায় বিশ জন দেখে আপনারা নিয়োগ দিতে পারেন কাকে দিবেন না দিবেন আপনাদের ব্যাপার কিন্তু যদি যোগ্য মানুষ নিয়োগ দিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে উনি কোরআন হালিসের আলোকে কথা বললে এবার আপনারা সবাই ওনার পেছনে ইমাম মানে নেতা ইমাম মানে কিরে ভাই কিন্তু আমাদের ইমাম সাহেবরা নেতা না আমরা সবাই নেতা ইমাম হলো আমাদের একমাত্র অধীনস্থ গোটা এলাকার পাঁচশো এক ফ্যামিলি থাকলে এক হাজার ফ্যামিলির একজন কমন চাকর আছে তার নাম ইমাম সাহেব কারণ সবাই এরকম না ভাবচক্কর কারোর সাথে মাতবরি করতে না পারলে মুর্শিদা এসে মজনের সাথে দুশো ঝাড়ি মারি আমরা তাই না আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন এটা কোনো আদর্শ মসজিদ হতে পারে না আদর্শ মসজিদ হতে হলে মুসল্লিরা মুক্তাদিরা তারা ইমাম খতিবদের কোরআন হাদিসের আলোকে পত নির্দেশ গ্রহণ করবে আবার কোরআন হাদিসের আলোকে অন্ধাধুন্দানা যা বলবে সেটা সেটা যদি কোরআন হাদিসের আলোকে হয় সেটা পাঁচ নম্বর এবং সর্বশেষ একটা আদর্শ মসজিদের বৈশিষ্ট্য হলো একটা মসজিদ আদর্শ হতে হলে সেটাতে শুধু নামাজের আয়োজন থাকবে না মসজিদ সমাজমুখী হবে সমাজের বিভিন্ন কাজ করবে যেমন কথার কথা একটা মসজিদে নামাজের পাশাপাশি ইসলামের প্রপার শিক্ষা দেওয়া হবে হাসানো কান্দার কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করা হবে না মুসল্লিদেরকে সঠিক বার্তা দেওয়া হবে মূল্যবোধ জাগ্রত করার মতো কথা মেম্বর থেকে বলতে হবে এবং মসজিদ থেকে বিভিন্ন মেয়াদি কোরআন শিক্ষার জন্য আসর থাকবে তাফসিরের জন্য আসর থাকবে কোরআন বুঝার জন্য একটা মসজিদ থাকবে ইয়াংদের জন্য একটা কোরআন শেখার ব্যবস্থা থাকবে মহিলারা এলাকার তারা বঞ্চিত থাকে তারা কিভাবে দিন শিখবে তাদের জন্য সপ্তাহে একটা তালিমের ব্যবস্থা একটা দিনই শিক্ষার ব্যবস্থা থাকবে সব আয়োজন থাকতে হবে মসজিদের মধ্যে ইমাম সাহেব শুধু নামাজ পড়ায় চলে যাবেন কদিম সাহেব শুধু নামাজ পড়ায় চলে যাবেন আর কোনো কাজ নেয় তার এটা কোনো আদর্শ মসজিদ হতে পারে না আদর্শ মসজিদের জন্য যে সমস্ত বৈশিষ্ট্য মসজিদগুলো আমাদের থাকা উচিত বিভিন্ন প্রোগ্রাম থাকা উচিত পাঁচ নম্বর যেটা বলছিলাম তার মধ্যে আরেকটা হলো সমস্ত গরিব দুঃখীদের তালিকা মসজিদ কমিটির লোকের কাছে থাকা উচিত সেই তালিকা ধরে ধরে এলাকার মানুষের উপকার করতে হবে আমি সবসময় বলি মসজিদ কমিটি যদি ভালো হয় সৎ হয় তারা যদি চায় এলাকায় কোনো মানুষ আর গরিব থাকার কথা না কারণ গরিবদের লিস্ট যদি থাকে বড় লোকের লিস্টও থাকবে কোনো মানুষ বিপদে পড়ছে মসজিদ থেকে উদ্যোগ নিয়ে তার বিপদ দূর করার চেষ্টা করা হবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ঠিক একইভাবে মসজিদে যদি কোনো এলাকা গরিব থাকে আমরা ফিতরা দেওয়ার জন্য গরিব খুঁজি অনেকে অনেকে অজাগা দিয়ে দেয় মসজিদ কমিটির লোকেরা যদি চায় যে গোটা এলাকার গরিবদের তালিকা থাকবে সবার ফিতরা মসজিদে জমা হবে সেটা একটা বিশেষ কমিটি দায়িত্বশীল ইমাম খতিবদের নেতৃত্বে তারা গিয়ে ঘরে ঘরে পৌঁছে দিবে মিডিল ইস্টের অনেক মসজিদ এগুলো আছে আমাদের দেশে নাই অতএব মসজিদে এই কাজগুলো করতে হবে এর পাশাপাশি এলাকাতে যত গণ্ডগোল হয় যত ঝগড়াঝাটি হয় যত ফাসাদ হয় ব্যক্তিগত মনোমালিন্য হয় এই সবগুলো দূর করার জন্য মসজিদে উদ্যোগ নেওয়া যেতে পারে কি পারে না আমাদের নবী করিম সল্লা আলি সাল্লামের মসজিদে দুইটা মানুষের সাথে গণ্ডগোল হলে তিনি সেটা সমাধান করতেন মিটাইতেন কোথায় মিটাইতেন মসজিদে বসে মিটাইতেন আমাদের মসজিদগুলোতে এসে করা দরকার সেটা হলে সেটা মডেল এবং আদর্শ মসজিদ হবে ফ্যামিলি যত সমস্যা আছে ফ্যামিলিগত দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর সাথে গণ্ডগোল হয়ে গেছে বিচ্ছেদ হয়ে যাবে এমন একটা ভাব মসজিদের লোকেরা শুনছে সাথে সাথে সেখানে চলে যাবে বা তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে তাদের সাথে বসবে স্বামী স্ত্রীর মধ্যে অমিল দূর করার জন্য উদ্যোগ নিবে জাতি কমানোর জন্য উদ্যোগ নিবে এগুলো মসজিদ করবে তাহলে সেটা মন মসজিদ হবে আদর্শ মসজিদ হবে একইভাবে যুবকদের জন্য সেখানে বিশেষ কাউন্সিলিং ব্যবস্থা থাকবে এবং যুবকরা যাতে আনন্দ বিনোদনের ব্যবস্থাও মসজিদের উদ্যোগে হয় তাদের কাপেলা হবে মসজিদের উদ্যোগে তাদের বিভিন্ন শিক্ষা সফর হবে মসজিদের উদ্যোগে তাদের বিভিন্ন বৈধ খেলাধুলার আয়োজন হবে মসজিদের উদ্যোগে তাহলে যুবকরা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে বাচ্চাদের জন্য আয়োজন থাকতে হবে যে বাচ্চারা যাতে মুসল্লি হয়ে বেড়ে ওঠে এই পাঁচটা বৈশিষ্ট্য যদি থাকে আবারও বলে দিচ্ছি এক নম্বর মসজিদ হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকবে না আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে দ্বিতীয়ত মসজিদ এটার আবাদ যারা করবে তাদের চারটা গুণে গুণান্বিত হতে হবে তারা ইমানওয়ালা হতে হবে তাদের মধ্যে নামাজ থাকবে তাদের মধ্যে জাকাত থাকবে তারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না এটা হতে হবে আর তিন নম্বর মসজিদের বৈশিষ্ট্য হলো ইমাম সাহেব যিনি থাকবেন এটা মিস হয়ে গেছে তিন নম্বরটা হলো ইমাম সাহেব যিনি থাকবেন ওই লোকটা মোখলেস হইতে হবে মুত্তাকি হইতে হবে এবং আল্লাভীরও হইতে হবে এবং বড় আলেম হইতে হবে ইমাম সাহেব যদি শুধু দাওয়াত খাওয়ার ধান্দায় থাকে মিলাদের দিকে তাকায় থাকে কোথায় কে কখন মরবে সে আসা অপেক্ষা থাকে যে অমুক মরলে সেখানে গেলে কিছু টাকা পাওয়া যাবে সেখানে গেলে কিছু খতম পড়া যাবে সেখানে কিছু মানে খানা পাওয়া যাবে এই ইমাম সাহেব যদি কোনো মসজিদে থাকে সে মসজিদ কখনো মডেল মসজিদ হতে যে ইমাম সাহেব মানুষের পকেটের দিকে তাকাবে না আর সে আজিমের দিকে তাকাবে সেটা হলো আদর্শ মসজিদ যে মসজিদের ইমাম সাহেবের মধ্যে ইগো থাকবে ইগো ইগো মানে ইমানে ইগো ইমানে গায়রজ যেটাকে বলে যে ইমানের কারণে অসৎ মানুষের কাছে মাথা নত করবে না আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ আল্লাহবুল আলমিন দীর্ঘ প্রায় বিশ বাইশ বছর বিভিন্ন জায়গায় মসজিদের দায়িত্ব পালন করার তৌফিক দিয়েছে মৌলভী হিসাবে হুজুর হিসাবে খাইতে যাওয়া কারো বাড়িতে আলহামদুলিল্লাহ এই কাজ অদম দ্বারায় কখনো হয়েছে বলে আমার মনে পড়ে না যে আল্লাহর হস্তে হুজুর একটু খাওয়াইলাম আল্লাহর রস্তি খাওয়া হুজুর কেন খাবে হুজুর অল্প খাবে কম খাবে গরিব থাকবে কিন্তু তার নজর থাকবে আকাশের দিকে সে পয়সা পয়সার দিকে তাকাবে না এরকম আত্মসম্মান বোধ ইমাম না থাকলে সে মসজিদ কখনো মডেল মসজিদ হতে পারে না তো এই তিন নম্বরটা মিস হয়েছিল চার নম্বর হলো মুক্তাদি যারা থাকবেন মুসুলি যারা থাকবেন তারাও এখলা সলা হবেন এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন এবং কোরআন দেশের আলোকে যে কথাগুলো শুন সেগুলো মানার চেষ্টা করবেন পাঁচ নম্বর হল মসজিদে গরিবদের তালিকা থেকে তাদের জন্য সহায়তা করা হবে মসজিদ থেকে সামাজিক উদ্যোগ নেওয়া হবে যুবকদের জন্য বিভিন্ন রকমের আনন্দ বিনোদনের ব্যবস্থা থাকবে দিন শিক্ষার ব্যবস্থা থাকবে কোরআন হাদিসের শেখার জন্য বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা মেয়েদের জন্য দিন শিক্ষার ব্যবস্থা মসজিদে থাকবে এবং পারস্পরিক গণ্ডগোল ফাঁসাদ দাম্পত্য কলহ এগুলো দূর করার জন্য মসজিদে উদ্যোগ থাকবে এই জাতীয় সব কার্যক্রমগুলো থাকে সেটা হবে মডেল মসজিদ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার তৌফিক দান করুন আলা আল মুহাম্মদ মোহাম্মদ ওয়াজা খাইরা